এখন গাড়িতে বসে যাচ্ছিলাম তখন অ্যাকচুয়ালি আমার মনে ছিল না যে আমি জানি আমার বাজে দেখা যাচ্ছে না না বাজে দেখা যাচ্ছে না আম্মা আজকে বলেছে যাব নালে কোনদিন বলে যাব আর থাম সুকুন কা নিন্দ সোয়া মানে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি যে যে এখন অবধি আমার ফেসবুক পেজটাকে ফলো করোনি তাড়াতাড়ি যাও ফেসবুক পেজটাকে ফলো করে দাও একই নামে আছে দুটোই আর তোমরা ওখানে ডেইলি ডেইলি গেমিং নতুন নতুন গেমিং ভিডিও দেখতে পাবে ওর জন্যই সবকিছু দাঁড়াও দাঁড়াও তার আগে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে তুলিকা মন্ডল সার্চ করে গিয়ে আগে সাবস্ক্রাইব করো আমিও মিনি ব্লগ ছাড়ি দেখতে থাকো ওর কথা হয়তো শোনার দরকার নেই তো এসছে একটু আগে তো অনেক কিছু খাবার দাবার নিয়ে এসছে ঠাম্মারা দেন কেমন আছো ঠাম্মা ভালোই আছি দেখো আমার ঠাম্মার দেয়ালটা না শুধুমাত্র মাথায় তেল দিয়ে 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 ওই হেলান দিয়ে দিয়ে ওই জায়গায় রং উঠিয়ে দিয়েছে তুমি হেলান দিয়ে দিয়ে রং উঠিয়ে দিয়েছো কথা দিয়েছো কথা বললো সত্যি কথা ওই পাশটা দেখো আর এই পাশটা দেখো হ্যাঁ তাহলে ওই এর হয়েছি ঠাম্মা অনেক তেল দেয় না আবার ঘরে দরজা জানলা ঠাম্মার সবসময় বন্ধ থাকে বন্ধ থেকে কি হয় পান খায় তো একটা গন্ধ বেড়ায় পুরো ঘর থেকে যার জন্য এই ঘরে বেসিক্যালি সবসময় আসে না ভাই কেরোসিন তেল দিয়ে আর বাচ্চারা গন্ধ পেয়ে গেছে কেরোসিন তেল দিয়ে কি একটা পোকা রাতে ঘুমালে মনে হয় ঠাম্মার আশেপাশে দিয়ে খাট দিয়ে বেয়ে বেড়ায় জন্য কেন দেয় না গো দেয় কুদো দায় দায় পোকা একের খাই আর তারপর আমরা বাজারে যাবো দেখি কি কি কিনি কি না কিনি সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমার একটা কথা বলবো আমি আজকে সারাদিন শুয়েছিলাম মানে সকালবেলা খাওয়া দাওয়া করে ওই যে শোয়া শুয়ে রয়েছি তো আমি জাস্ট একটু আগে প্রায় 10 থেকে 15 মিনিট আগে একসঙ্গে আমি ভাত খেয়েছি মানে একটু শুনি আগে তুমি একটু আগে ভাত খেয়েছি তুমি এতগুলো নিয়ে এসছো জিনিসপত্র কিনে খাও কোন পেটে খেতেও ইচ্ছা করছে পেটেও জাগা নেই আমি ওই জিনিসটাই জাস্ট ভাবছি চলো এই ঘরে চলো না আমি এখানে ঠাম্মার সাথে কথা বলবো গান শুনবো ঠাম্মা এত লজ্জা পান আমার বাবা বাড়িতে রয়েছে বলে অ্যাকচুয়ালি আর কিছুই না তোর বাবা ওই জায়গা জায়গা না যায়নি বাবা বাড়ি বাবার আজকে সুতার মধ্যে কই যাইবো সত্যি কথা বলতে গেলে এত মাথা ব্যথা শুরু হয়েছে কিন্তু ঘুম কালকে রাতে যা হয়েছে না আমার জাস্ট অসাধারণ অনেকদিন পর সুকুন কা নিন্দ সোয়া মানে তো চল একটু পরে দেখা যাচ্ছে এই খাবারটা নিয়ে সেই খাবারটা নিয়ে যায় এই ঘরে সবাইকে দি খাবার খাবার করছিলি বাবার আজকে যা যেতে হলো না আমি আজকে দিতাম না তোর খাবার তুমি মার ব্যাগ থেকে টাকা নিচ্ছ কেন হ্যাঁ মার ব্যাগ থেকে টাকা নিলে কেন খাটের উপরে নিয়ে আমার বোন বসবে কিন্তু না আমি এখন বাইরে নিয়ে গিয়ে দেবে না আগে ঠাম্মাকে দিয়ে আসি ধর ঠাম্মা খাবে বাইরে কি অন্ধকার এখন লাইট ধরা নয়নি ঠাম্মাকে দাও আমি পরে খাবো তুই খা না 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 তুই খা ওরে ধর আমি ধরো বারে আমি বাটি এনে দিচ্ছি ঠাম্মাকে আর এটা ফেলে দিই এখানে কি ফাইনালি বাজারে যাওয়ার জন্য আমি যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই একটা নর্মাল একটা সোয়েটার পরে রেডি আছে আমার কানে এখানটা পেছনটা এমন ভাবে পেকে গেছে না তাও ওর জন্য আমি একদিন কানের পরতে পারছিলাম না বলছিলাম আমার কানেরটা একটু ঢুকিয়ে দাও না তো মানে অন্য জায়গাতে ঢুকিয়েছে না কি কানটা পুরো পেকে গেছে আর এত ব্যথা না কালকে রাতে বোরোলিন দিয়ে শুয়েছি তো এখন বেড়াবো খাওয়া দাওয়া হয়ে গেছে তাও একটা স্যান্ডউইচ বেশি হয়ে গেছে আমাদের স্যান্ডউইচ না ব্রেড পকোড়া বলো কিছু তো এখন যাব আমরা বাজারে দেখি বাজারে যে কি কি কিনি অনেক কিছু কেনার জন্যই যাব তো দেখা যাবে তোমাদের সাথে শেয়ার করব কি কিনি কি না কিনি সব দেখতে হবে তো চলো 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 বলে আমরা এখনো দেরি আছে একটু 10-15 মিনিট পরে বেরাবো সবাই খেয়ে দিয়ে রেডি হয়েছি আর ও হচ্ছে আমার আমার হাতে ফোন দেখতে পাচ্ছ এসে সবসময় এখানে বলো বাড়ি বলো রাস্তা বলো যেখানে বলো ওর হাতে ফোনই থাকে কোনো সময় মুখে দুটো কথা বলে না যে জিনিসটা আমার অনেক খারাপ লাগে গাইজ ফোন নিয়ে না এত ফোন চালানো ভালো না মানুষের তোমাদের আশেপাশে এমন কোনো মানুষ আছে যে সবসময় ফোনের মধ্যেই ঢুকে থাকে অনেকটা বিরক্তিকর জিনিস যখন মানুষ থাকে তখন ফোনে কথা বলাই মানে ফোনটা রেখে সামনাসামনি গল্প করাটা উচিত প্রতিটা মানুষের জন্যই বললাম
তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। গাইস ফাইনালি এখন বেরালাম, আর বেরানোর সাথে সাথে তোমরা তো দেখতে পাবে না কিন্তু বৃষ্টি পড়ছে এক দুফোঁটা। আর ওই আরেকজন বলছে এইটুস বৃষ্টিতে কিছু হয় না বলে গাড়ি ঘুরেছে, কিন্তু বৃষ্টিটা পড়ছে। আর এই বৃষ্টিটা গায়ে লাগলে আমার জ্বর আসতে পারে। এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, এই বৃষ্টিটা গায়ে পড়লেই জ্বর আসতে পারে একটা মানুষের, ইউ নো। তো চলো, যখন বৃষ্টির মধ্যে নিয়েই যাবে তো বসা যাক গাড়িতে। দোকানে পাচ্ছি না, এখন ওর জন্য অর্ডার করে যেতে হবে, দেখা যাক কি হয়। অর্ডার করে যাই, যখন আসবে তখন নিয়ে যাবো। আই থিঙ্ক বৃহস্পতিবারে পেতে পারি, তো তখনই তোমাদেরকে একবারই দেখাবো। না 400 টাকা পড়বে নেবে এটা। সামনে বসিয়ে তো নিতে পারবে না, আমি দিয়ে আসবো, তুমি আবার আমাকে দিতে আসবা। আমি নিয়ে যেতে পারবো না বলে বন্ধুকে দিয়ে পাঠিয়ে দিলাম যে তুই বোর্ডটা নিয়ে যা, আর আমি যা বাকি যে সামান গুলো কিনে নিয়েছি সেগুলো ওই ঘরে রয়েছে। চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথম প্রথম কিনে নিয়ে এসেছে এটা হচ্ছে বিরিয়ানি, যেটার বন্ধুরা চেয়েছে নিয়ে যাবে বলে বাড়ি। আর এই দেখো তিশা পরীক্ষা কালকে, বইতে ওর ফোনে চার্জ নিচ্ছে না, ওর সেই টেনশন হয়ে গেছে। আর জিনিসপত্র কেনা বলতে এখানে কি কি কিনেছে তিশা একটু খোল, হেল্প, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো সবই ফেসবুকে গেমিং ভিডিওর জন্য আমাদের কেনা, তো আমি যেহেতু বাড়ি নেই, আমি কিছু আর 2-3 দিন পর বাড়ি যাব, তখন গিয়ে ডাইরেক্ট গেম খেলা শুরু করব। আপাতত তোমরা ফেসবুক পেজ উজ্জ্বল সিকদারি গিয়ে দেখতে পারবে কালকের দিয়ে। একটা প্লাস্টিক খুলতে পারে না, কি বলবো এই মেয়েটাকে। তো এইখানে নিয়ে এসেছে দুটো এপি টপির সাইড, যে মানে বোথ সাইড যে সেলোটেপ হয়, এগুলো হচ্ছে মার্কার পেন যেহেতু ভিডিও হবে। আর এগুলো লাল টেপ, লাল টেপগুলো কেন রয়েছে ঠিক জানি না। এখানে ওর তো বই খাতা ছড়াছড়ি, ও তো বই পড়ছে না। তো চলো আমার মা এ তো হচ্ছে আমি, তো আমার মা কি করছে না করছে সেটা তোমাদেরকে দেখাই। চলো মা এখানে জামাই এসছে বলে রান্না বাড়া শুরু করে দিয়েছে, আটা মেখে দেখেছে, যেহেতু রাতে আমরা খাই রুটি, আটা মেখে দেখেছে। আর দেখতাম কি করছো মা, ডিমের তৈরি। আচ্ছা ডিমে ডিম রান্না করবে বলে একটু ডিম সেদ্ধ করে ভেজে রেখেছে, আর ওই যে ডিমের তরকারি রান্না হচ্ছে। চলো রান্না করো, এক একা বসে আমি এসে দেখি আটাগুলো বেড়ে দিচ্ছি, তোমার ভেজে দিচ্ছি আমি পালি রুটি বাস্তে, একটু একটু পুড়ে গেলে আমার দোষ না। এখন ফাইনালি হয়ে গেছে ওকে খেতে দেওয়া, কারণ ও তো বাড়ি যাবে অনেক দূর, ও তো থাকবে না, ও তো থাকার জন্য আসে না কোনো সময়। তো এখানে মা ওকে খেতে দিয়ে দিয়েছে, তো চলো ওকে দিয়ে আসি খেতে। আমার মা শুনে বলছে উন্নতি হয়েছে জামাইয়ের, না বসে খাবার ঘরে খাবার এই জায়গায় খাবার। বলতে বলেছি অত কিছু আমি সেই স্যালাডটা খেতে। চলো খাওয়া দাওয়া করুক, খাওয়া দাওয়া করে
ও তো আর থাকবে না, তোমাদের তো বললাম ও থাকার জন্য কোনো সময় আসে না। আম্মা মায়ের গান শুনে, আম্মা বলে ভালো সুন্দর গান করে আমার মা। খুব সুন্দর গান করে। গানে কোন বইরা যায়? তোমরা তো কত বলি চলো আমাদের বাড়ি, আমাদের বাড়ি, তুমি তো যাওই না। গান করেছি। তুমি গেলেই গান শোনাবে। তুমি গেলেই গান শোনাবে। গেলেই গান শোনাবে। হ্যাঁ। রামায়ণ শুনতে যাও একদিন। রামায়ণ শোনাবে যা। এতদিন পরে ঠাম্মা আজকে বলেছে যাবো, নাহলে কোনদিন বলে যাবো। আমার ঠাম্মা আমার বউ বিয়ের পরেও যায়নি, বউ ভাতেও যায়নি। তুমিও জানো ভালোভাবে আমি বাড়ি যাবো কেন, আমার কাজ আছে। মিথ্যে কথা, কিছুর মিথ্যে কথা? যেহেতু থাকছি না কেন, আমার একটা বন্ধু মানে বিরিয়ানি নিয়ে যেতে বলেছে, ওর একটা বাচ্চা মেয়ে আছে ওর জন্য। এবার আমি যদি দেরি করে যাই হয়তো মানে বাচ্চাটা শুয়ে পড়বে, ও খাওয়ার জন্যই নিয়ে যাচ্ছে, ওর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। কারণ যেহেতু যদি বড় বড় মানুষ হতো সে ব্যাপারটা আলাদা, এখন বাচ্চা মানুষ একবার শুয়ে পড়লে মানে ওঠানো অনেকটা মুশকিল, ওর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। চলো তারা এখন বাড়ি চলে যাবে, আর আমি এই ঘোমটাটা দিয়েছি বৃষ্টি যদি মাথায় না পড়ে তার জন্য। যখন গাড়িতে বসে যাচ্ছিলাম তখন অ্যাকচুয়ালি আমার মনে ছিল না যে আমারও মাথায় টুপি আছে, আমি ওর টুপিটা দিয়ে দিয়েছিলাম, আমারটা দিইনি। আর এখন ঠান্ডাও লাগছে তাই এটা কী বলে জাদু সেজেছি, জাদু। চলো টাটা, বাড়ি নিয়ে যাও, টাটা বাই বাই। টাটা বাই বাই। তো চলো গাইস, আমি আবার তোমাদের সাথে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, কিবোর্ড কিনেছি কি না কিনেছি সব কিছু তোমাদের বাড়িতে যেয়েই দেখাবো। তো চলো একবার বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, চলো। আর তোমাকে জানাই টাটা। সো গাইস, ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর আসার পরে দেখো রিয়র কাণ্ড কাণ্ড দেখো, এই তো 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 চলো এইদিকে দেখতে পাচ্ছ, রিওকে আজকে জামা পরিয়েছে। আর আমি বাড়িতে চলে এসেছি, আসার পরে এই যে আমার বোর্ড তোমাদের দেখাতে পাচ্ছি না, এই দেখো বোর্ড, আমার বোর্ড বাড়িতে চলে এসেছে। আর বোর্ড দেখে তোর কতটা খুশি? অনেক খুশি, অনেক। হ্যাঁ অনেক। এদিকে দেখ না, কেন আমি জানি আমার বাজে দেখা যাচ্ছে। না না না, বাজে দেখা যাচ্ছে না, না না না, আরে বাজে দেখা যাচ্ছে না, দেখি দেখি, এই দেখো দেখি দেখি দেখি, ছি দেখি, বাড়িতে আর অনেক কিছু জিনিসও নিয়ে চলে এসেছি। আর কালকে থেকে তোমরা দেখতে পাবে, মানে কালকে যদি শুট করি পরশুদিন তোমরা আমার রিও কি রিও, তুমি এত দুষ্টু কেন রিও? তো চলো আর কি বলবো, রাত হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড পেজটাকে ফলো করে নিও, যারা যারা ইউটিউবে দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো কিসের দেরি করছো? আর হ্যাঁ অবশ্যই ভিডিওগুলো দেখতে পাবে। তো চলো এদিকে দেখো, তো চলো টাটা।